মার্কিন রণতরীর পাহারায় জাপানি রণতরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো মার্কিন রণতরীর সুরক্ষা নিশ্চিত করতে প্রশান্ত মহাসাগরের প্রকাণ্ড রণতরী পাঠাচ্ছে জাপান। উত্তর কোরিয়া অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে মার্কিন রণতরীকে প্রহরা দিতে যাচ্ছে জাপান। জাপানের আসাহি শিমবুন ও সিজি প্রেসের প্রতিবেদনে বলা হয়, রাজধানী টোকিও দক্ষিণ অঞ্চলীয় বন্দনা ইকোসুকা দেশটির বিমানবাহী রণতরী ইজুমো আজ সোমবার রওনা হবে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে থাকা মার্কিন রণতরী বহরের সঙ্গে যোগ দেবে এবং তাকে পাহারা দেবে। খবর এফপির। 2015 সালে জাপানের শিনজো আবে সরকার দেশের সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর এটাই মার্কিন রণতরীকে পাহারা দেওয়ার প্রথম ঘটনা, যার মাধ্যমে দেশটির সামরিক শক্তিমত্তার প্রদর্শনী হবে। তবে এ প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করেনি জাপানের নৌবাহিনী। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।